Adidas. نحمد الله صلى الله على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا مصلي تبارك الذي কমান্ডার এটা আফগানিস্তান নয় বাংলায় বলুন উপস্থিত মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম আজ আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ না আপনারা তা কারণ জানেন না কারণ একমাত্র আল্লাহ পাকি মানুষের মনের খবর জানতে পারে আমি আজ দিশের হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ এই সরকারের নাফরমানি এবং দুর্নীতির জন্য এই ইসলামী রাষ্ট্র আজ বেদিন হয়ে পড়েছে তাই আমি আমার দল নিয়ে এবার নির্বাচনে দাঁড়িয়েছি অনেকে কুচ্ছনা করে যে আমি একজন দেশদ্রোহী নাফরমান এই দেশের স্বাধীনতা যুদ্ধে বলে আমি শত্রুপক্ষের দালাল হয়ে কাজ করেছি কিন্তু না মনে রাখবেন যুদ্ধে অংশগ্রহণ করাই বড় কথা যুদ্ধে কোন পার্টিতে যোগদান করেছি সেটা বড় কথা না আপনারা তা দেখে নেবেন ন্যায় পথে জিয়ালের প্রতি আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ খোদা হাফেজ আমার ডানে দেখতে পাচ্ছি চশমা পার্টি বামে
যাবো পারি, কিন্তু মুজাহিদের বাড়িতে এখন এসে পৌঁছালো না, ব্যাপারটা কি? এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছল জাহিদি পার্টি। আমার মাইক্রোফোন ঠিক আছে, আপনাদের মাইক্রোফোন ঠিক আছে তো? উপস্থিত ভদ্র মহোদয়, আজকে অতি দ্রুতই আমি সভা শুরু করতে যাচ্ছি। সামনেই কিন্তু নির্বাচন, তবে নির্বাচনের বিষয়গুলো বলার আগে ওনার সবার নিয়ম কানুনগুলো বলে নিলে ভালো হইতে বলছি। সভা চলাকালীন সময়ে কেউ কোনো শব্দ করতে পারবেন না, এক দলের সদস্য অন্য দলের সদস্যদের কটূক্তি করতে পারবেন না, আর কারো কোনো প্রশ্ন করার থাকলে সভা শেষে নিয়মতান্ত্রিক ভাবে আমাকে বলবেন, আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এবারে মূল আলোচনা আসা যাক, এগুলো আপনারা আপনাদের দলের সকল সদস্যদের দেখিয়ে দেবেন আর কি। যেমন ভোট কেন্দ্রে আসতে কাউকে বাধা দেওয়া যাবে না, কোনো ভোটারের উপর জোর খাটানো যাবে না, যা ভোটার ধরা পড়লে শাস্তি হবে কিন্তু। ভোট কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করা যাবে না, নির্বাচনের সাথে জড়িত কাউকে বকশিশ দেওয়া যাবে না। আমার বক্তব্য এ পর্যন্ত, এখন আপনাদের কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সকলে নিরবতা বলে দিচ্ছে, কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আজকের মতো সবাই আমি এখানে স্থগিত ঘোষণা করছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমার প্রিয় খেলোয়াড়,